দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির শান্তিপুর থানার পক্ষ থেকে শনিবার রানাঘাট পুলিশ জেলার নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে শান্তিপুরের গোটা শহর জুড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করলো শান্তিপুর থানার পুলিশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ প্রচুর সংখ্যক সিভিক ভলেন্টিয়ার। এছাড়া উপস্থিত ছিল শান্তিপুরের বিভিন্ন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর শহরের প্রায় 8 কিলোমিটার পথ অতিক্রম করে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করে শান্তিপুর থানার পুলিশ। মূলত পথ দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতেই এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উদ্যোগ নেয় রানাঘাট পুলিশ জেলা। শান্তিপুরের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এগিয়ে চলছে আজকের বিশেষ বাইক র্যালি ড্রাইভ ফর লাইফ অনুষ্ঠানের জন্য শান্তিপুর থানা ও শান্তিপুরের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই আজকের সচেতনতামূলক র্যালি। শান্তিপুর থানার তরফ থেকে রাস্তাঘাটে গাড়ি পরিবহন চালানোর সময় এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধ আইনত দণ্ডনীয়। হ্যালো স্যার, জয়পুরের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষে গাড়ি যানবাহন চালানোর সময় আপনারা যা যা মেনে চলবেন তা হলো, সাবধানে গাড়ি অবশ্যই চালাবেন, মোটর বাইক চালানোর সময় চালক এবং যাত্রী উভয়ই হেলমেট পরবেন, মোটর বাইকে 3 জন যাত্রী কখনোই উঠবেন না। শান্তিপুর থানার পক্ষ থেকে তাই সেফ ড্রাইভ সেফ লাইফের সতর্কতামূলক সচেতনতামূলক জনসচেতনতামূলক এই বাইক র্যালি এগিয়ে চলছে শান্তিপুর।